স্পাইডারম্যান এমনই একজন সুপার হিরো যার কমিক্স, মুভি এবং কার্টুন দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি। আজ স্পাইডারম্যানেরই একটি ইউনিক এবং অজানা গল্প তোমাদেরকে শেয়ার করব। এন্ড এই অজানা গল্পটা উঠে এসেছে সম্প্রতি রিলিজপ্রাপ্ত মার্বেলস স্পাইডারম্যান নামক স্পাইডারম্যানকে নিয়ে তৈরি নতুন ভিডিও গেমে। তো এই গেমটা 2022 সালে মুক্তি পেয়েছে। চ্যানেলে যারা নতুন এসেছো তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন মুভি এক্সপ্লেন কিংবা স্টোরি এক্সপ্লেন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, মার্বেলস স্পাইডারম্যান স্টোরি ইন বাংলা। পিটার পার্কার, ওকে আমরা কম বেশি সকলে চিনি, সে স্পাইডারম্যান। তবে এই গল্পে দেখানো পিটার পার্কার অলরেডি স্কুল, কলেজ এবং ভার্সিটির পড়ালেখা সব শেষ করে বর্তমানে সে গ্রাজুয়েট এবং ডক্টর অটোর সাথে সে বর্তমানে ইন্টার্নি করছে। তো একদিন সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর হঠাৎ তার ফোনে কল আসে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে। তো সেখানে ইউরি নামে একজন অফিসার সরাসরি তাকে বলে যে ফিস্ক কর্পোরেশনের বিল্ডিংয়ে যাওয়ার জন্য। অতপর রেডি হয়ে ফিস্ক কর্পোরেশন ওখানে যায় এবং যাবার পর ফিস্ক কর্পোরেশনের ভিতরে অনেক সন্ত্রাস ও জঙ্গিদের দেখতে পায়। তাদেরকে ঘায়েল করার পর একদম উপরের তলায় ফিস্ক কর্পোরেশনের মূল লিডার উইলসন ফিস্ক নামক এই মোটা লোকটাকে দেখতে পায়। তো বন্ধুরা, স্পাইডারম্যানের ইউনিভার্সে এই উইলসন ফিস্ক খুবই বড় একজন ভিলেন হিসেবে পরিচিত। অনেক গোসালাথি মারার পর এক পর্যায়ে এই মোটু বেচারা ঘায়েল হয়ে যায়। এরপর উইলসন ফিস্ককে নিউ ইয়র্ক পুলিশ আটক করে নেয়। তো এই উইলসন ফিস্ক মূলত একজন ব্যবসায়ী ছিল, তবে ব্যবসায়ী হলেও তার অবৈধ অস্ত্র ব্যবসা এবং ড্রাগ বিজনেস এবং সন্ত্রাসীদের পিছনে ইনভেস্টমেন্ট অনেক চরমে পৌঁছে গিয়েছিল। দ্যাটস ওয়াই NYPD তাকে অ্যারেস্ট করে স্পাইডারম্যানের সহায়তায়। তো এরপর আমরা মেরি জেনকে দেখতে পাই। তো মেরি জেন অলরেডি একজন নিউজ রিপোর্টার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছে। মেরি জেনের আরেকটি পরিচয় হচ্ছে সে হচ্ছে স্পাইডারম্যানের এক্স গার্লফ্রেন্ড। অ্যাকচুয়ালি স্পাইডারম্যান এবং মেরি জেনের মাঝে বর্তমানে ব্রেকআপ হয়ে গিয়েছে, তবে দুজনেই দুজনের ভালো বন্ধু হিসেবে একে অপরকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করে থাকে। তো নিউজ কভার করার জন্য সে ফিস্ক অকশনে যায়। তো ফিস্ক অকশন হচ্ছে ফিস্ক কর্পোরেশনের অধীনে একটি নিলাম যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোকে প্রদর্শন করা হয়। তো সেখানে ওই সকল বস্তুগুলো অবৈধভাবে আদৌ আনা হয়েছিল কিনা তা যাচাইয়ের জন্য মেরি জেন সেখানে তদন্ত করতে যায়। কিন্তু হঠাৎ করে সেখানে মুখোশধারী একদল ক্রিমিনাল এসে অ্যাটাক করে বসে। মূলত সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সে সকল সন্ত্রাসীরা খুঁজছিল। তবে মেরি জেন সেখানে স্পাইডারম্যানকে কল করার পর স্পাইডারম্যান সেখানে এসেই সুযোগ বুঝে সকল শত্রুদেরকে ঘায়েল করে ফেলে এবং ঘায়েল করার পর একটি মুখোশ স্পাইডারম্যান সংগ্রহে রাখে। তো মেরি জেন যতটুকু বুঝতে পারে যে সেখানে ওই সকল সন্ত্রাসীগুলো ডেভিলস ব্রেথ নামক একটি জিনিস মিউজিয়ামের কিউরেটর থেকে চাচ্ছিল বারবার। তো ডেভিলস ব্রেথ নামক জিনিসটা কি সেটার ব্যাপারে তদন্ত করার চিন্তা করে মেরি জেন। তবে এছাড়াও NYPD-র নির্দেশে স্পাইডারম্যান ব্যক্তিগতভাবে কিছু তদন্ত চালায় এবং তদন্ত করে স্পাইডারম্যান দেখতে পায় যে ফিস্ক কর্পোরেশন হতে অনেক অর্থ এবং বিভিন্নভাবে ফান্ড চুরি করতে থাকে এই মুখোশধারী সন্ত্রাসীরা, যারা ডিমোন্স নামে পরিচিত। অতপর স্পাইডারম্যান বরাবরের মতোই তার প্রতিদিনের ডিউটি হিসেবে সে ডক্টর অটোর ল্যাবে চলে যায়। তো ডক্টর অটোর ল্যাবে মূলত ডক্টর অক্টোপাস নামে যাকে আমরা চিনি সেই বান্দা অর্থাৎ ডক্টর অটো এবং পিটার পার্কার এই দুজন মিলে একটি নতুন প্রজেক্টে কাজ করছিল, যেখানে তারা এক ধরনের কৃত্রিম রোবোটিক হাত তৈরির চেষ্টা করছিল যা সাধারণত অঙ্গহীন, বিকলাঙ্গ এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে। তো এখানে ডক্টর অটোর ব্যাপারে একটু পরিচয় করিয়ে দিই। ডক্টর অটোকে মূলত আমরা কার্টুন কিংবা কমিক সিরিজে ভিলেন হিসেবেই দেখেছি যে খুবই খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি এই লোক এতটাও খারাপ নয়। কারণ ডক্টর অটো পিটার পার্কারকে সেই কলেজ এবং ভার্সিটি লাইফ সব কিছুতেই সাপোর্ট করে আসছে যা আমরা পিটারের ব্যক্তিগত কিছু কথোপকথন থেকে বুঝতে পারি। অ্যান্ড এছাড়াও পিটার পার্কার খুবই মেধাবী হওয়ায় ডক্টর অটো স্নেহের টানে তাকে তার রিসার্চ এবং ইনভেনশনগুলোতে ইন্টার্নি হিসেবে রেখে দিয়েছে, যেন পরবর্তীতে পিটার পার্কারও তার অনুপস্থিতিতে এই সকল রিসার্চগুলো চালিয়ে যেতে পারে। কিন্তু এই গবেষণা চলাকালে হঠাৎ করে গভর্নমেন্টের তরফ থেকে লোক আসে এবং লোক এসে বলে যে এই রিসার্চের ব্যাপারে আর কোনো অর্থায়ন করা হবে না। অ্যাকচুয়ালি এই রিসার্চটার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন ছিল তা গভর্নমেন্ট শুরু থেকেই দেয়নি এবং গেমে তৎকালীন সময়ে নিউ ইয়র্কের মেয়র দেখানো হয়েছে নরম্যান অসবর্নকে। তো এই নরম্যান অসবর্নই মূলত এই চালটা চেলেছে এবং চাপ দিতে থাকে ডক্টর অটোকে নরম্যান অসবর্নের নিজস্ব প্রযুক্তি প্রতিষ্ঠান অসবর্ন টেকনোলজিসের হয়ে বিভিন্ন গবেষণা ও ইনভেনশন করার জন্য। কিন্তু অক্টোপাস এতে মোটেও রাজি হয় না, বরং সে তার নিজস্ব অর্থায়নে এই রিসার্চ চলমান রাখবে এরকমটা বলে দেয়। তো এরপর কথা কাটাকাটির পর এক পর্যায়ে সরকারি পক্ষ চলে যায়। পিটারকে এর কিছুদিন পর ইউরি তদন্তের কাজে সহায়তার জন্য একজন নতুন পুলিশ অফিসার জেফারসন ডেভিসের সাথে পরিচয় করিয়ে দেয়। এই জেফারসন ডেভিস স্পাইডারম্যানকে নিয়ে বিভিন্ন মিশন পরিচালনা করে এবং মিশন পরিচালনার ক্ষেত্রে এক পর্যায়ে একটি বিশাল ট্রাককে ট্রেনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে স্পাইডারম্যান যখন লড়াই করছিল ঠিক সেই মুহূর্তেই ডেভিলসদের একটি গাড়ি স্পাইডারম্যানকে সরাসরি অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল, আর তখনই ডেভিসের
পুলিশ ট্যাক্সি ডেভিস ইচ্ছাকৃতভাবেই অ্যাক্সিডেন্ট করায় ওই শটুদের গাড়ির সাথে, যার ফলে শটুরা তাৎক্ষণিক ঘায়ল হয় এবং তারা অ্যারেস্টও হয়। তো এই ঘটনার পর ডেভিসের খুব নামডাক বেড়ে যায় তার বীরত্বের কারণে এবং ডেভিসকে স্বয়ং নরম্যান অসবর্ন সংবর্ধনা দেয়। তো ওই সংবর্ধনা অনুষ্ঠানে ডেভিসের স্ত্রী এবং তার ছেলে মাইলস মোরালেস উপস্থিত ছিল, কিন্তু ওই সংবর্ধনা অনুষ্ঠান চলাকালেই ডেভিলসের অনেক সদস্য ছন্দবেশী রূপে সেখানে প্রবেশ করে এবং একটি পর্যায়ে তারা সুইসাইড বম্বিং ঘটায় এবং এর ফলে মেয়রকে বাঁচাতে গিয়ে ডেভিস নিজেই মৃত্যুবরণ করে। এবং স্পাইডারম্যান কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল মেরিজেনকে নিয়ে, তবে সাধারণ ফর্মে, এবং মেরিজেনকে বাঁচাতে গিয়েও স্পাইডারম্যান অজ্ঞান হয়ে যায় সেখানে। এরপর স্বাভাবিকভাবেই ডেভিসের মৃত্যুতে তার পরিবার ভেঙে পড়ে এবং ডেভিসের শেষকৃত্য অনুষ্ঠানের পর মাইলস মোরালেসের সাথে পিটারের দেখা হয় এবং পিটার মাইলসকে অনেক সান্ত্বনা দেয়। তো এরপর পিটার ফিস্ট নামক একটি অর্গানাইজেশনে যায়। তো বন্ধুরা, এই ফিস্ট হচ্ছে একটি অমুনাফাভোগী সংগঠন যারা সাধারণত সমাজের দুস্থ, গরিব এবং গৃহহীন মানুষদের নিয়ে কাজ করে থাকে। তো এই ফিস্টের গুরুত্বপূর্ণ পদের লোক হচ্ছে আমাদের সকলেরই প্রিয় আন্টমি, যিনি পিটার পার্কারের আপন মায়ের মতো। তো অতঃপর আন্টমির সাথে যোগাযোগ করে পিটার চেষ্টা করে সামহাউ মাইলস মোরালেসকে এই ফিস্টে একটি গুরুত্বপূর্ণ পদে জব দেওয়ার ব্যাপারে, যেহেতু তার বাবা মারা গিয়েছে, তাদের ফ্যামিলি কিছুটা সমস্যায় আছে। অতঃপর ওই ফিস্টের মূল কর্ণধার মিস্টার লি, একটা কোরিয়ান ওপ্পা, তো এই মিস্টার লিকে বলে অতঃপর মাইলস মোরালেসের চাকরির ব্যবস্থা করে দেয় পিটার। তো এরপর পিটার একদিন তার মিশন পরিচালনা হতে প্রাপ্ত সেই অদ্ভুত মাস্কটা নিয়ে যায় মিস্টার লি এর কাছে এবং মিস্টার লিকে বলে যে আপনি তো অনেকদিন যাবৎ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন, আমাদের কি কিছু তথ্য দিতে পারবেন এটার ব্যাপারে? খুব অদ্ভুত আচরণ করতে থাকে মিস্টার লি। তখন পিটারকে এও বলে দেয়, তোমার গার্লফ্রেন্ড মেরিজেনকে বলে দিও এই ব্যাপারে বেশি যেন রিসার্চ না করে, হয়তো সমস্যা হতে পারে, তোমাদের ভালোর জন্যই বলছি আমি। তো অতঃপর স্পাইডারম্যান এই বিষয়টা মেরিজেনকে ফোনে বলে, কিন্তু ফোনে বললো মেরিজেন এবং স্পাইডারম্যান দুজনেই সন্দেহ করে বসে মিস্টার লিকে। তবে মিস্টার লির অনুপস্থিতিতে ফিস্টের অফিসে পিটার গিয়ে ঘাটাঘাটির পর এক পর্যায়ে বুঝতে পারে যে মিস্টার লি নিজেই এই ডেমন্স নামক গ্রুপটার লিডার এবং তার অধীনে সবগুলো হামলা সংঘটিত হয়। তো মিস্টার লি এর উদ্দেশ্য কি এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো নরম্যান অসবর্ন ইতোমধ্যে তার নিজের ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য সিলভার সেবর ইন্টারন্যাশনাল নামক একটি প্রাইভেট মিলিটারি সংস্থাকে ভাড়া করে। তো এই মুহূর্তে যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে নরম্যানের, এসব কিছুই এই সিলভার সেবর ইন্টারন্যাশনাল নামক মিলিটারি গ্রুপটা দেখাশোনা করে। তো পিটার পার্কার এছাড়াও আরও জানতে পারে যে বিভিন্ন তথ্যের মাধ্যমে যে মিস্টার লি ডেভিলস ব্রেথ নামক একটি বস্তু খুব খোঁজাখুঁজি করছে। তো অতঃপর সব ঘাটাঘাটি করে মেরিজেন আরও জানায় যে ডেভিলস ব্রেথ হচ্ছে একটি বায়ো ওয়েপন যা নরম্যান অসবর্ন নিজস্ব অর্থায়নে তৈরি করার চেষ্টা করেছিল, তবে এটা সবসময় গোপন থেকেছে সাধারণ জনগণ থেকে। এরই মাঝে বিভিন্ন হামলা এবং পাল্টা ধাওয়ার মাধ্যমে মিস্টার লি এর টিমটা অর্থাৎ ডেভিলস গ্রুপটা ডেভিলস ব্রেথ নামক সেই বায়ো ওয়েপনের স্যাম্পলটা সংগ্রহ করে ফেলে। এরপর সরাসরি নরম্যানকে কল দেয় ইনস্ট্যান্ট সাবওয়ে স্টেশনে আসতে, আর তা না হলে এই রেল স্টেশনে সে ডেভিলস ব্রেথ রিলিজ করে দেবে। তবে সেখানে সময় মতো স্পাইডারম্যান এবং মেরিজেন পৌঁছে যায়। মেরিজেন সেখানে NYPD-কে কল করে স্পাইডারম্যান সেখানে মিস্টার লিকে মোকাবেলা করতে থাকে এবং মারামারির এক পর্যায়ে মিস্টার লি আছড়ে গিয়ে পড়েন ট্রেনের ইঞ্জিনের ওপর এবং সেখানেই দুর্বল হয়ে পড়েন। এবং এর কিছুক্ষণ পরই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটি বিশেষ ইউনিট যারা সাধারণত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন শত্রুদেরকে আটক করে থাকে যারা রাফট নামে পরিচিত, সেই রাফট নামক ইউনিটটাই মিস্টার লিকে আটক করে নেয় এবং ইতোমধ্যে NYPD এবং রাফট সকলেরই সহায়তায় ডেভিলস ব্রেথ নামক বায়ো ওয়েপনটা সুরক্ষিতভাবে হেফাজতে রাখা হয়। তো এর ঠিক কিছুদিন পরই পিটার আবার নিত্যদিনের মতো ডক্টর অটোর ল্যাবে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে ডক্টর অটো অলরেডি মেকানিক্যাল আর্মগুলো পুরোপুরি তৈরি করে ফেলেছে এবং সেগুলো সে অলরেডি প্র্যাকটিক্যালি ইউজ করাও শুরু করেছে। তো তখন পিটারের সাথে খুশি মনে সে সব কিছু শেয়ার করে। তো পিটার অতঃপর ডক্টর অটোকে সাবধান করে যে এটা মূলত একটি নিউরোচিপের সাহায্যে চলে স্যার, আপনি এই নিউরোচিপটা বেশি ইউজ করলে কিন্তু এটা আপনার মগজের উপর সরাসরি খারাপ প্রভাব ফেলবে, তাতে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য একটু সাবধান থাকবেন এই বিষয়ে। কিন্তু পিটারের এই কথা গ্রাহ্য করেনি ডক্টর অটো, সে প্রতিনিয়ত ইউজ করতে থাকে সেই নিউরোচিপগুলো, যার ফলে তার মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায় এবং সে পুরোপুরি উন্মাদ হয়ে যায় নরম্যানের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য যে নরম্যান কেন তার নিকট থেকে ফান্ড জব্দ করলো। তো এরপরই একদিন হঠাৎ করে স্পাইডারম্যানের ডাক পড়ে ইউরির তরফ থেকে। তো ইউরিরাকে সাড়া দিয়ে স্পাইডারম্যান রাফটের যে কয়েদখানা সেখানে চলে যায়, কিন্তু কয়েদখানায় যাবার পরে দেখতে পায় যে হঠাৎ করে কয়েদখানা ব্লাস্ট হয়ে যায় এবং সেখান থেকে স্পাইডারম্যানের অতীতে ঘায়েল করা যত শত্রুরা ছিল তারা সকলেই মুক্তি পায়, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভলচার,
মিস্টার নেগেটিভ অর্থাৎ মিস্টার লি, ইলেকট্রো, স্কর্পিয়ন, রাইনো আরও অনেকে। তো স্পাইডারম্যান তাদের সকলকে ঘায়েল করার জন্য নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে, কিন্তু ভালচার, ইলেকট্রো, স্কর্পিয়ন, রাইনো এমনকি মিস্টার লি তারা সকলে মিলে সকল জিত এবং ক্ষোভ মিটিয়ে মারতে থাকে স্পাইডারম্যানকে, যার কারণে স্পাইডারম্যান ভয়াবহভাবে আহত হয়ে পড়ে। কিন্তু স্পাইডারম্যান সবথেকে দুঃখ পায় এবং অবাক হয় তখনই যখন সে দেখতে পায় যে ডক্টর অটো হঠাৎ করে সেখানে পুরোপুরি উন্মাদ অবস্থায় রিভিল করে যে সেই এই ব্লাস্টের মূল হোতা এবং সে নিজেই সকলকে মুক্তি দিয়েছে। তো স্পাইডারম্যানকে সে অতঃপর ছুঁড়ে বিল্ডিং থেকে ফেলে দেয়। ঠিক এরপরই রাফটের একটি গুরুত্বপূর্ণ ভবন থেকে গুরুত্বপূর্ণ সকল ভিলেনরা মিলে ডেভিলস ব্রেথ হাইজ্যাক করে ফেলে এবং অতঃপর নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ডক্টর অটো অক্টেভিয়াস ডেভিলস ব্রেথ মুক্ত করে দেয় এবং এটি একটি গ্যাস যা মূলত বাতাসের সাথে মিশে ভাইরাসের মতো ছড়িয়ে যায় নিউ ইয়র্কের আকাশে বাতাসে, যার ফলে নিউ ইয়র্কের জনগণের বেশিরভাগই হাঁচি এবং কাশির মাধ্যমে কাবু হয়ে যায় এবং তাদের হাঁচি এবং কাশির সাথে রক্ত বের হতে থাকে, অনেকে এতে মৃত্যুবরণও করে। তো এই ঘটনার মধ্যে নরম্যান নিজের অতীতের কিছু ভুল ঢাকার জন্য স্পাইডারম্যানকে দায়ী করতে থাকে, এমনকি হলুদ মিডিয়াগুলোও স্পাইডারম্যানকে দায়ী করেই রিপোর্ট প্রচার করতে থাকে। তো স্পাইডারম্যান সামহাও নিজেকে সামনে নেয়। এরপর ইউরি এবং NYPD এর সহায়তায় স্পাইডারম্যান সকল আসামিদেরকে ঘায়েল করে পুনরায় জেলে পাঠায় এবং অপরদিকে ইলেকট্রো এবং ভালচারকে স্পাইডারম্যান ঘায়েল করে। অন্য একদিন সুযোগ বুঝে স্কর্পিয়ন এবং রাইনোকে একটি কন্টেইনারে বন্দী করে দেয়। তো অতঃপর সকল সাঙ্গপাঙ্গ এবং ভিলেনগুলো পুনরায় আবার রাফটের কয়েদখানায় অর্থাৎ জেলে বন্দী হয়ে যায়। তো এরই মাঝে স্পাইডারম্যানের নির্দেশে একদিন মেরি জেন নরম্যান অসবর্নের অসবর্ন টেকনোলজিস নামক যে বিশাল কোম্পানি সেটার ভিতরে রিপোর্টার হিসেবে ঢুকে যায় এবং ঢোকার পর একটি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে চুপি চুপি ঢুকে এবং ঢোকার পর কিছু কম্পিউটার এবং অনেকগুলো ডকুমেন্ট ঘাটাঘাটি করে সে জানতে পারে যে ডেভিলস ব্রেথ মূলত নরম্যান অসবর্নের ছেলে হ্যারি অসবর্নকে সুস্থ করার জন্যই তৈরি করা হয়েছিল। হ্যারি অসবর্ন মরণব্যাধিতে আক্রান্ত, কোনোভাবে তাকে সুস্থ করা যাচ্ছিল না, দ্যাটস ওয়াই ডক্টর অটো অক্টেভিয়াস, নরম্যান অসবর্ন এই দুজনেই এই প্রজেক্টে হাত দিয়েছিল। তবে এই প্রজেক্টটা সফল হবে না তাই ডক্টর অক্টেভিয়াস এখান থেকে সরে গিয়েছিল, কিন্তু নরম্যান অসবর্ন এই প্রজেক্ট যেন সফল হয় তার সফল টেস্টিংয়ের জন্য মিস্টার লি অর্থাৎ মার্টিন লিকেই বেছে নেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মার্টিন লি এর ওপর এই গ্যাস প্রয়োগ করতেই মার্টিন লির দেহে একটি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ফলে তার দেহ হতে অদ্ভুত বিদ্যুৎ উৎপাদিত হতে থাকে এবং যে বিস্ফোরণটা হয়েছিল তার ফলেই মার্টিন লির মাতা পিতা মৃত্যুবরণ করে এবং মার্টিন লি ঠিক তারপর থেকেই নরম্যান অসবর্নকে খুবই ঘৃণা করে এবং তার মা বাবার মৃত্যুর জন্য দায়ী মনে করে। তো তখন মেরি জেন একটি সিক্রেট ল্যাবে পৌঁছে যায়। ওই ল্যাবে মূলত এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলো মাকড়সা রাখা ছিল। হঠাৎ করে একটি গ্লাসের বাক্সর ভিতরে একটি মাকড়সা লাভ দেওয়ার পর মেরি জেন কিছুটা ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার পর সে কিছুটা পিছু হটতে গিয়ে মাকড়সা বন্দি করার একটি কাঁচের বাক্স উপর থেকে ফেলে দেয়, যার ফলে সেটি ভেঙে মাকড়সাটি মুক্ত হয়ে যায় এবং এই কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে ঠিক তখনই সেখানে সিলভারসেবল ইন্টারন্যাশনালের এই এজেন্টটা এসে পড়ে চেক করার জন্য। কিন্তু তখনই ওই এজেন্ট টের পেয়ে যায় যে সেখানে কেউ আছে। পরে কোনো একভাবে তারা মেরি জেনকে দেখতে পায়। এরপর মেরি জেনকে তারা ধাওয়া করে এবং ধাওয়া করতে করতে একটি পর্যায়ে মেরি জেন দৌড়ে বারান্দায় এসে নিচে ঝাঁপ দেয় এবং তখনই স্পাইডারম্যান দূর থেকে এসে মেরি জেনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নেয় এবং নিরাপদ স্থানে সরে যায়। অ্যাকচুয়ালি এসব কিছুই প্রিপ্ল্যান্ড ছিল। ইতোমধ্যে মিস্টার লি নরম্যান অসবর্নকে আটক করে নিয়ে যায় এবং এর জন্য সিলভারসেবল ইন্টারন্যাশনালস এবং স্পাইডারম্যানের অনুরোধে স্পাইডারম্যানকে সহায়তা করতে রাজি হয়। অতঃপর নরম্যান অসবর্নকে উদ্ধারের অভিযানে নামে। তো এই অভিযানের একটি পর্যায়ে স্পাইডারম্যান জানতে পারে যে এই ডেভিলস ব্রেথের একটি অ্যান্টিডোট অর্থাৎ প্রতিষেধকও রয়েছে, সোজাকথায় ভ্যাকসিন। তো এই ভ্যাকসিন যেখানে উৎপাদন করেছিল জি ডাক্তার তার থেকে হুমকি ধমকি দিয়ে এমনকি প্রাণনাশের ভয় দেখিয়ে হলেও মিস্টার লি সেই ভ্যাকসিনটা জব্দ করে নিয়েছে। তো অতঃপর মিস্টার লির আস্তানায় স্পাইডারম্যান যায় এবং স্পাইডারম্যান যাবার পর মিস্টার লি এর সাথে খুবই দুর্দান্ত একটি ফাইটে অংশগ্রহণ করে। স্পাইডারম্যান সেখানে মিস্টার নেগেটিভ কিংবা মিস্টার লি যাই বলি না কেন এই কোরিয়ান ওপ্পাকে একদম সেই লেভেলের মাইট দেয়। কিন্তু যখনই স্পাইডারম্যান ওই প্রতিষেধকটা নিজের কাছে দখলে নেয় ঠিক তখনই এসে হাজির হয় ডক্টর অটো অক্টেভিয়াস। অতঃপর স্পাইডারম্যানকে নিজের সবরকম আক্রোশ দিয়ে আঘাত করতে থাকে সে। একটি পর্যায়ে স্পাইডারম্যান সেন্স হারিয়ে ফেলে এবং ঠিক তখনই ডক্টর অটো অক্টেভিয়াস স্পাইডারম্যানের হাত থেকে পড়ে যাওয়া ভ্যাকসিন এবং ডক্টর নরম্যান অসবর্ন
এই দুজনকে নিয়েই সেখান থেকে চলে যায় এবং স্পাইডারম্যানকে মাটিতে ফেলে যায়। তো স্পাইডারম্যানকে হেল্প করার জন্য এর কিছুক্ষণ পরেই সিলভার সেবল ইন্টারন্যাশনালের মিলিটারি গ্রুপ এবং যে ডক্টর ভ্যাকসিন তৈরি করেছিল তারা এসে পড়ে। তো তারা সকলে মিলে স্পাইডারম্যানকে নিয়ে যায় ফিস্টের হেডকোয়ার্টারে। ওখানে নেবার পর স্পাইডারম্যানকে চিকিৎসা করে তারা। পিটারের অপারেশন চলাকালেই আমরা মেরিজেনের জ্যাকেট থেকে একটি মাকড়সাকে বের হতে দেখি। বন্ধুরা, এটা সেই মাকড়সাটা যেই মাকড়সাটা নরম্যান অসবর্নের ল্যাবের ভেতরে মেরিজেনের অসাবধানতাবশত কারণে মুক্তি পেয়ে গিয়েছিল। তো সেই মাকড়সাটা এতক্ষণ যে মেরিজেনের সাথে ছিল মেরিজেন হয়তো খেয়ালও করেনি। তো সেই মাকড়সাটাই পরবর্তীতে জেফারসন ডেভিসের পুত্র মাইলস মোরালেসকে কামড় দেয়। স্পাইডারম্যান কিছুটা সুস্থ হলে স্পাইডারম্যান ফিরে যায় ডক্টর অটো অ্যাক্টিভিয়াসের ল্যাবে এবং সেখানেই ডক্টর অটো অ্যাক্টিভিয়াসের সাথে দীর্ঘদিন যাবৎ ইন্টার্নি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডক্টর অটো অ্যাক্টিভিয়াস যেই ম্যাটেরিয়াল দিয়ে ওই ইলেকট্রিক্যাল হ্যান্ডগুলোকে তৈরি করেছিল ঠিক সেম ম্যাটেরিয়াল ইউজ করেই স্পাইডারম্যান নিজের জন্য একটি অত্যাধুনিক কালো রঙের স্যুট আবিষ্কার করে এবং সেই স্যুট পরেই পরবর্তীতে নরম্যান অসবর্নের ভবনের একদম উপরের তলায় গিয়ে সরাসরি ডক্টর অটোকে চ্যালেঞ্জ করে বসে পিটার। অতঃপর পিটার এবং ডক্টর অটোর মাঝে দুর্দান্ত এক ফাইট হয়। তো এই মুহূর্তে ডক্টর অটো এক পর্যায়ে একটি গোপন তথ্য ফাঁস করে দেয় যে দেখো, তুমি স্পাইডারম্যান যে আমার ছাত্র পিটার তা আমি খুব ভালো মতোই জানি, কিন্তু কোনোভাবেই আমি আমার প্রতিশোধের পথে কাউকে বাধা হতে দেব না। তখন পিটার বুঝে যায় যে তার দীর্ঘদিনের ইন্টার্নি সহকর্মী এবং তার অভিভাবক তুল্য এই টিচার ডক্টর অটো হঠাৎ করে টোটালি উন্মাদ হয়ে গিয়েছে, কি থেকে কি করছে সে কিছুই জানে না। তখন স্পাইডারম্যান নিজের সবটুকু দক্ষতা এবং ফাইটিং স্কিল দিয়ে আঘাত করতে থাকে ডক্টর অটোকে। একটি পর্যায়ে ডক্টর অটো দুর্বল হয়ে যায় এবং ডক্টর অটোকে একটি ল্যাবে এনে স্পাইডারম্যান তার দেহ থেকে সবগুলো ইলেকট্রিক্যাল হ্যান্ডগুলোকে আলাদা করে দেয় এবং ডক্টর অটোর দেহ অলরেডি প্যারালাইজড হয়ে যায়, কারণ নিউরোচিপের বেশি ইউজ করার ফলে তার পুরো শরীরের উপরে ভয়াবহ প্রভাব পড়েছিল, যার ফলাফল হিসেবে বর্তমানে তার নিজ থেকে দাঁড়িয়ে ওঠার কোনো শক্তি আর নেই। এবং সে অবস্থাতেই ডক্টর অটো পিটারকে ডাকতে থাকলেও পিটার আর ফিরেও তাকায় না। পিটার দুঃখ ভারাক্রান্ত মনেই প্যারালাইজড ডক্টর অটোকে সেখানে রেখে যায় যেন পুলিশরা তাকে এসে পরবর্তীতে আটক করে নিয়ে যেতে পারে এবং একই সাথে পিটার ভ্যাকসিনটাও সংগ্রহ করে ফেলে। তো ভ্যাকসিনটা নিয়ে অতঃপর পিটার চলে যায় ফিস্টের সেই হেডকোয়ার্টারে। তো যেই ডক্টর ভ্যাকসিন তৈরি করেছিল তাকে ভ্যাকসিনটা হাতে দেবার পর সেই ডক্টর জানায় যে এই ভ্যাকসিন দিয়ে বর্তমানে শুধুমাত্র তোমার যে আন্টি রয়েছে অর্থাৎ আন্ট মেয়ে তাকেই আমরা বাঁচাতে পারবো, আর তুমি যদি চাও তাহলে মানবতার স্বার্থে আমরা এই ন্যূনতম পরিমাণ ভ্যাকসিন ইউজ করে অনেকগুলো ভ্যাকসিনের স্যাম্পল তৈরি করতে পারবো এবং সেগুলো পুরো শহরে মানুষদের শরীরে পুশ করে তাদেরকে ভাইরাস মুক্ত করতে পারবো, এখন ডিসিশন তোমার। তো পিটার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে সবটুকু ভ্যাকসিন তার আন্টির জন্য ইউজ করতে চায়, কিন্তু তখনই আন্ট মেয়ে পিটারকে মানা করে এবং বলে যে দেখো বাবা, আমি জানতাম তুমি স্পাইডারম্যান এবং ছোট থেকে তো তোমাকে আমি বড় করেছি, তো আমি তোমাকে নিয়ে আজ সত্যিই গর্বিত। এরকমই হৃদয়কে নাড়া দেয়া আর কিছু কথা বলে আন্ট মেয়ে চিরকালের জন্য চোখ বন্ধ করে ফেলে। পিটার সেখানে কিছুটা কান্নাকাটি করে। তো পরবর্তীতে দেখানো হয় যে পিটারের এই ত্যাগের জন্যই গণহারে পরবর্তীতে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয় এবং সেই সকল ভ্যাকসিন সাধারণ জনগণের গায়ে পুশ করা হয় এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। পিটার বর্তমানে এতিম, কেউই নেই তার। অনেক সময় চলে যায়, এরই মাঝে পিটারের এক্স গার্লফ্রেন্ড মেরি জেন অলরেডি প্রমোশন পেয়ে যায় এবং পুনরায় তারা আবার রিলেশনশিপ শুরু করে। অ্যাটলিস্ট পিটার একেবারে একা রইল না, তার মেরি জেন তার জীবন আবার ফিরে এলো ঠিক যেভাবে পিটার চাইতো। তো অতঃপর মাইলস মোরালেস একদিন পিটারের সাথে দেখা করে তার অ্যাপার্টমেন্টে গিয়ে। সেখানে মাইলস মোরালেস তার স্পাইডার অ্যাবিলিটিগুলোকে দেখায় পিটারের নিকট। তখন পিটার রিভিল করে যে সে নিজেই স্পাইডারম্যানে পরিণত হতে যাচ্ছে শীঘ্রই এবং এজন্যই পরবর্তী প্রজন্মে স্পাইডারম্যান যেন ঠিকঠাকভাবে তৈরি হয় তাই পিটার মাইলস মোরালেসকে নিজের মতো করে ট্রেনিং দিতে থাকে। মনে আছে ওই যে মাইলস মোরালেসকে যে স্পাইডারটা কামড় দিয়েছিল সেটারই আফটার ইফেক্ট বর্তমানে মাইলস মোরালেস পাচ্ছে। তবে সর্বশেষ সিনে আমরা দেখতে পাই যে ডক্টর নরম্যান অসবর্ন একটি ল্যাবের ভিতরে ঢুকে এবং ল্যাবের ভিতরে ঢোকার পর সে একটি গ্লাসের ইনকিউবেটরের ভিতরে চোখ রাখে। সেখানে আমরা দেখতে পাই হ্যারি অসবর্নকে, যাকে অনেকগুলো পাইপের সাহায্যে কোনো মতো লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তো নরম্যান নিজের ছেলের এই অবস্থা বিবেচনা করে একটু হতাশ হয়ে গ্লাসের সামনে যায় আর ঠিক তখনই স্পাইডারম্যানের ভিলেন ভ্যানোমের যে কালো ভাইরাস সেটার কিছুটা অস্তিত্ব আমরা গ্লাসের মধ্যে দেখতে পাই এবং এখানেই শেষ হয় মার্ভেল স্পাইডারম্যানের গল্প। এই গল্পটা টোটালি মুভি এবং কমিক্স থেকে টোটালি ভিন্ন। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে গেমের একদম শেষে আমাদের একটি ইঙ্গিত দেয় এই সিনটা যে
মার্ভেলস স্পাইডারম্যান 2 আসতে চলেছে এবং সেটাতে হয়তো আমরা হ্যারি অসবর্ন এবং অন্যান্য ভিলেন লাইক ভেনমকে দেখতে পারি। সো আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। পাশাপাশি আপনার চেনা জানা মানুষদের মধ্যে যারা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স কিংবা স্পাইডারম্যানের ফ্যান আছে তাদের নিকট ভিডিওটি শেয়ার করুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স, অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি অ্যান্ড বি অনেস্ট। আসসালামু আলাইকুম।